एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर साथे शेयर करब रिलायंस ट्रेंड्सर फेस्टिव कलेक्शंस आर थाकबे साथे किछु विंटर कलेक्शंस। तो बंधुरा तोमरा किन्तु भिडियोटी स्किप ना करे लास्ट अब देखबे ताहलेई बुझते पारबे की की कलेक्शंस रयेछे रिलायंस ट्रेंड्सर फेस्टिव आर विंटर स्पेशल। तो आमरा चले जाच्छि एखन रिलायंस ट्रेंड्से, आमरा जाब डायमंड प्लाजार रिलायंस ट्रेंड्सें। तो चलो आमरा प्रथमेई ढोकार मुखे देखलाम किछु अफार रयेछे, तो चलो देखा जाक की की रयेछे। যেহেতু সামনে দিওয়ালি তো আমরা প্রথমেই চলে গেলাম কুর্তির কালেকশনস। এটা কিন্তু 500 এর কুর্তি ছিল, এটা একটু দামি ছিল, এটার দাম কিন্তু 2500 টাকার মধ্যে ছিল। আর এই কুর্তিটার দাম ছিল 700 টাকা। আর এখানে ছিল বিভিন্ন রকমের ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ, সেগুলোর দাম ছিল 700 টাকা। এইগুলো কিন্তু আমি আগের বারও রিলায়েন্স ট্রেন্ডসে এসে দেখেছিলাম। এই কালেকশনসগুলো আমার অনেকটাই সিমিলার মনে হয়েছে। এটা 1999 মিটার, এগুলো পরপর সব 1200, 1300, 1400 টাকার মধ্যে তোমরা খুব সুন্দর সুন্দর দিওয়ালি কালেকশনস কিন্তু পেয়ে যাবে রিলায়েন্স ট্রেন্ডসে। দামটাও শেয়ার করে নিই, 1299, মানে ওই 1200, 1300র মধ্যে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর রিলায়েন্স ট্রেন্ডসে কুর্তি কালেকশনস পেয়ে যাবে। এগুলো 500 টাকার কুর্তি, এই সুতির কুর্তিগুলো 500 টাকা, এই জিন্সগুলো 200% অফ রয়েছে, কেনাকাটির উপর ছাড় রয়েছে প্রচুর রিলায়েন্স ট্রেন্ডসে। শীতের পোশাক কিন্তু অলরেডি চলে এসেছে, কারণ শীত শীত ভাব কিন্তু দুর্গাপুজোর পর থেকে এবার পড়ে গেছে। বাচ্চাদের ড্রেসের কালেকশনসও খুব ভালো ছিল, আর চুড়িদার কুর্তির ভ্যারাইটি অপশানস তোমরা পেয়ে যাবে, বিভিন্ন কালার অপশানস রয়েছে। এগুলো 1200, 1300, 1400, 1500র মধ্যেই রয়েছে, খুব সুন্দর সুন্দর কাপড়, কোয়ালিটি আর ফেব্রিক কিন্তু খুব সুন্দর। এ নিয়ে জাস্ট কোনো কথা হবে না, আমি আগেও রিলায়েন্স ট্রেন্ডস থেকে প্রচুর জিনিস নিয়েছি। এটা একটা লং ড্রেস ছিল, এটা কিন্তু শীতের উইন্টার কালেকশনস বলা যায়। উইন্টার কালেকশনস হচ্ছে ড্রেসগুলো হয় ওয়ান পিসের মতো, এই কালেকশনসগুলো রয়েছে। তো এর মধ্যে তোমরা কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবে প্রচুর, প্রচুর কালার অপশানস রয়েছে। এটা একটা জামশুট ছিল যেটার দাম ছিল 1299। এবার চলে আসি কিছু শীতের উইন্টার জ্যাকেট। উইন্টার জ্যাকেটের মধ্যেও দেখলাম বিভিন্ন রকমের কালার রয়েছে, সোয়েটার রয়েছে, জিন্সের জ্যাকেট রয়েছে, যেগুলোর দাম 1200, 1300 করে ছিল। দাম অনুযায়ী কাপড় কোয়ালিটি কিন্তু আমি বলবো রিলায়েন্স ট্রেন্ডসের খুব ভালো। তোমরা পরপর দেখে নাও, সোয়েটারগুলো কিন্তু খুব বেশি দাম নয়, 700, 800, 900 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে। 1000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর, মানে ক্যাজুয়াল যারা সোয়েটার শীতকালে দরকার হয় তাদের জন্য খুব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশনস রয়েছে। এটা কিন্তু ভীষণ কিউট লেগেছে আমার। এটার দাম ছিল দেখে নাও 799 দাম ছিল। এটারও কিন্তু অনেক কালার পেয়ে যাবে, পার্পেল কালার, আরও নানান রকমের কালার রয়েছে। আর একটা ব্ল্যাক, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এখন যেহেতু আমি উইন্টার পোশাক কিনতে আসিনি, তো আমি এসেছিলাম সালোয়ার কিনতে, তো আমি একটা সালোয়ার নিয়েছি রিলায়েন্স ট্রেন্ডস থেকে। তো তোমাদের সাথে ভাবলাম সামনেই শীত, তাই জন্য শেয়ার করে নিই কিছু উইন্টার কালেকশনস, যেহেতু ঢুকে গেছে রিলায়েন্স ট্রেন্ডস ম্যাক্স সব জায়গাতে এখন কিন্তু উইন্টার কালেকশনস ঢুকে গেছে। এই জ্যাকেটগুলো কিন্তু খুব সুন্দর এখন এসছে 1200, 1300র মধ্যে। তোমরা কিন্তু চাইলেই ঝটপট উইন্টার কালেকশন যারা এখন থেকে কিনতে চাও তো যেতেই পারো অবশ্যই রিলায়েন্স ট্রেন্ডসে। এই জ্যাকেটের দাম ছিল 1200 টাকা, 1200, 1300র মধ্যে। দেখো তোমার 1299 এই জ্যাকেটের দাম। প্রত্যেকটা ড্রেস খুব ইউনিক, এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল, ওয়ান পিস 1200 টাকার মধ্যে। আর এই একটা সোয়েটার আমি দেখলাম, এগুলো একটু উলেন টাইপের, খুব সুন্দর ছিল এই সোয়েটারটা, একটুখানি এই টি শার্ট গুলো কিন্তু দারুণ ছিল। আর রয়েছে বাই টু গেট 300% অফ, এখানে টপ রয়েছে 200 টাকা, 300 টাকার মধ্যে, প্যান্টস রয়েছে এখানে 500 টাকার মধ্যে। খুব সুন্দর সুন্দর কালেকশনস তোমরা পেয়ে যাবে। আর এই শলগুলো ছিল 249, 249-এ পেয়ে যাবে তোমরা শল। আর এই উলেন সোয়েটারগুলো কিন্তু চলে এসেছে উইন্টার কালেকশনসের মধ্যে, কিন্তু এগুলো কিন্তু বেস্ট, 899,
মানে 900 টাকার মধ্যে 700 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর উলেন কালেকশন পেয়ে যাবেন। বাচ্চা ছেলেদের যে সুন্দর সুন্দর ড্রেস ছিল মানে 700 টাকার মধ্যে 699 এর মধ্যে কিন্তু ব্যাপক দারুণ কালেকশন। আবার ফিরে আসি কুর্তিতে, এগুলো দাম ছিল 600 করে, 600 আর এটার দাম ছিল 500 টাকা। এই কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সালোয়ার স্যুটগুলো স্পেশালি এটা, এটার দাম ছিল 1000 টাকা, এগুলোর দাম ছিল 499 করে। এই যে কুর্তিগুলো ছিল এগুলো কিন্তু রিলায়েন্স ট্রেন্ডসে খুব ভালো এসেছে, কোয়ালিটি কিন্তু ভালো। সেম জিনিসই অনেক জায়গায় পাওয়া যাবে কিন্তু কোয়ালিটি কিন্তু সেম নয়, দেখতে সেম হলেও কোয়ালিটি কিন্তু সেম হয় না। তোমরাই দেখে না এগুলোর দাম ক্লিয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর রয়েছে কিছু উলেন সোয়েটার, শীতকাল যেহেতু চলেই এসেছে তো তোমাদের সাথে ফেস্টিভের সাথে সাথে সোয়েটারগুলো শেয়ার করি। 1400 টাকা করে দাম ছিল এই সোয়েটারগুলো, অনেক রিজনেবল প্রাইসেও রয়েছে আবার অনেক হাই রেঞ্জেও রয়েছে, তোমরা যেটা ইচ্ছে কিনতেই পারো। তো এগুলো ছিল সব 699 করে এই টপগুলো, যারা সুতির টপ ডেইলি ইউজ করে তাদের জন্য, জিন্স দিয়ে পরার জন্য এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল বলা যায়। স্পেশালি ফেস্টিভ কালেকশনস কিন্তু রিলায়েন্স ট্রেন্ডে ব্যাপক এসছে, 1200-1300-1400 টাকার মধ্যে যে এই সালোয়ার স্যুটগুলো এসছে এগুলো কিন্তু দেখবার মতো সুন্দর বলা যায়। ব্লাউজের কালেকশনস তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি, এবার দেখে নাও তোমরা কিছু কটনের কুর্তি। এই কটনের কুর্তিটার দাম ছিল 699, কালার রয়েছে প্রচুর, পিঙ্ক ছিল, ব্লু ছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আছে কিছু কুর্তির কালেকশন যেগুলো 500-এর যে কুর্তিগুলো নিচে বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু দারুণ। আর ছিল সোয়েটার, উলেন সোয়েটারের কিন্তু ব্যাপক ডিমান্ড, এখানে 700-800 টাকা করে যে কি সুন্দর সুন্দর সোয়েটার বিক্রি হচ্ছিল। আর ছিল সুতির প্লাজো, যারা আর কি কুর্তির সাথে প্লাজো বা লেগিংস ছাড়া প্লাজো পরো তাদের জন্য কিন্তু ব্যাপক। আর ছিল কিছু সোয়েটার, যারা লং সোয়েটার পরে, অনেক মহিলারা আছে যারা লং সোয়েটার পরে। ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। টাটা।